নারায়ণগঞ্জে তোকি হত্যার পেরিয়েছে ১১ বছর, কিন্তু এতদিনেও কোনো কুল কিনারা হয়নি মামলার। সন্তান হত্যার বিচার চেয়েছে তোকির বাবাও এখন বড্ড ক্লান্ত। সচেতন মহল মনে করে তোকি যেন বিচারহীনতার প্রতীকের নাম। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, তোকি হত্যার বিচারের আগুতি যেন তারই উদাহরণ। তানভীর মোহাম্মদ তোকি ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের নিজ বাসা থেকে বের হওয়ার পর অপহৃত হয় এই কিশোর। এর দুদিন পর শীতলক্ষা নদীর শাখাখাল থেকে তার নিথরদেহ উদ্ধার করে পুলিশ। সন্তানের হত্যা বিচার চাইতে ১১ বছর ধরে দাঁড়ে দাঁড়ে ছুটে এখন ক্লান্ত বাবা। জানা নেই কবে পাবে ছেলে হত্যার বিচার। তোকির লেখা কবিতা পড়ে হৃদয়ের অশ্রু জলে ভাসেন বাবা। ১১ বছর ধরে তোকে হত্যার বিচার চেয়ে আসছে। তোকিকে কেন, কখন, কিভাবে হত্যা করা হয়েছে এই কোনো বিষয়ই এখন অনুদ্ঘাটিত না। যে একটা স্বাধীন দেশে বিচার ব্যবস্থা এভাবে দেউলিয়া হতে পারে এবং একটা বিচার এতদিন এক যুগ পর্যন্ত সেখানে বন্ধ করে রাখা যায়। তোকি হত্যার মামলার ৪ জন গ্রেফতারের পর ২জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন, অথচ তারাও এখন জামিনে। এবং কারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত সেটা ১৬৪ একাধিক বক্তব্য আসছে, আমরা সবাই জানি। কিন্তু কেন সে বিচারটি হচ্ছে না সেটি আমাদের মনে একটি প্রশ্ন জেগেছে, আমাদের একটি বেদনার জায়গা তৈরি হয়েছে। র‍্যাবের থেকে ওই সময় বলা হয়েছিল যে এটা অচিরেই আমরা অল্প কিছুদিনের মধ্যে আমরা বিজ্ঞ আদালতে দাখিল করব। তো এরপর থেকে আসলে আর এই মামলাটি অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল হয়নি। কিসের কারণে এই ধারার ঘটনাটি ঘটছে, বিলম্বিত ঘটছে, এই বিষয়টি আমাদের কাছে আসলে খুবই কুয়াশাচ্ছন্ন। তোকির বাবা জানান এই হত্যা বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে ১৯টি দেশে। আহসান সাদিক, চ্যানেল ২৪, নারায়ণগঞ্জ।